যার যার ভাগ্য তারাই খাগ্য ওহে হে হরি গৌড় এই অধমের কিছু ব্যবস্থা করো ক্লান্ত হয়ে গেছি এত বড় শরীর নিয়ে কি আর এত পথ হাঁটা যায় একটু জিরিয়ে নি কি হ্যা মশাই ওভাবে বসে বসে কি করো এখানে কি আর করব এই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি তাই একটু জিরিয়ে নিচ্ছি খেয়ে খেয়ে তো শুধু ভুঁড়ি বাড়িয়েছো তো কি হবে আমার কি দোষ বলো খিদে পেলে যে মাথা ঠিক থাকে না সামনে যা পাই তাই কপাস গাপুস করে খেয়ে ফেলি তুমি এই সকাল সকাল চললে কোথায় শুনি আমার কি আর কাজের অভাব তোমার মতো তো আর ঘুরে বেড়াই নে তা আমাকে দাও না কিছু কামধান্দার ব্যবস্থা করে এ কাজ করতে হলে তো মেহনত করা লাগে গায়ের ঘাম ছড়াতে হয় পারবে তুমি পারব পারব তুমি শুধু বলো আমাকে কি করতে হবে বেশ তাহলে কাল সকালে চলে এসো গোপালবাবুর আলুর আরতে কেমন ঠিক আছে তাই যাব আমি চললাম দেরি হলে আবার কথা শুনতে হবে কই গো গিন্নি তোমার কি রান্নাবান্না শেষ হলো আমার যে খিদে পেটের মধ্যে জ্বলছে হ্যাঁ খেতে তো লাগবেই মনে হচ্ছে সারা কাজ একাই করে এসেছো হ্যাঁ ওহ গিন্নি এই তো মাত্র বাড়িতে আসলাম আসতে না আসতেই শুরু করে দিলে হ্যাঁ আমার তো আর খেতেই কাজ নেই না সারাদিন তোমার পিছে লাগা সারা হ্যাঁ শোনো শোনো আস্তে আস্তে রাস্তায় হরির সাথে দেখা হয়েছিল কাল থেকে কাজে যেতে বলেছে তুমি করবা কাজ নিজেই তো নড়তে পারো না খেয়ে খেয়ে তো তাছাড়া কাজ না করলে ঘরে দানা পানি আসবে কোথা থেকে শুনি ইস মনে হচ্ছে উনি কাজ করে ঘরের দানা পানি সব নিজেই ঘুষিয়ে আনে বলি একদিন আমি বসে থাকি দেখি তখন কিভাবে গিলতে পারো বাড়িতে এসে এক কুরো কাজ করার তো আবার কোনো নাম নেই তার উপর আবার হুকুম আর হুকুম এই গিন্নি এখানে একটু বসো আমার অনেক কাজ কি বলবে বলো শুনছি আরে বসো তো তুমি কি আমাকে বসে বসে তোমার খাওয়া দেখার সন্ন্যায় বসালে আরে না কি যে বলো কাল থেকে গোপালের আলুর আরতে কাজে যাব সত্যি বলছো তুমি আমার তো বিশ্বাসই হয় না আচ্ছা কাল গেলি তো বুঝতে পারবে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হবে তুমি বসে খাও আমি কাজগুলো শেষ করি কি রে হরি আজও দেরি করে আসলি কি আর করবো দাদা সে কথা আর বলবেন না কেন রে আজ আবার কি হলো এই তোর তো রোজ রোজ কোনো না কোনো বাহানা থাকেই তাই না না গো দাদা বাবু আজ ঠিক সময় আসতাম কিন্তু রাস্তার মধ্যে অযাত্রা করে দিল ওই নিধিরাম সে কি রে নিধিরাম আবার কি করল হ্যাঁ কি আর করবে সেই রাস্তা আটকে দাঁড়ালো আমাকে বলে যে হরি দেখ ভাই তুই গোপালদার কাছে গিয়ে বলে আমাকে একটু কাজের ব্যবস্থা করে দে না তা তুই কি বললি আমি আর কি বলবো আমি বললাম তুমি কালকে গিয়ে গোপালদার সাথে কথা বলো যদি কোনো কাজ থাকে তাহলে দেবে ঠিক আছে তুই এখন যা ঝটপট করে আলুর বস্তাগুলো সব দোকানে দোকানে দিয়ে দেখি শোনো গিন্নি একটা পান বানিয়ে দাও দেখি কি বলো সেদিন না নিয়ে আসলাম কতগুলো হ্যাঁ মনে হয় মাঝে কতগুলো যে দিন গেছে আছে আর থাকবেই বা কি করে একবার ঘুমলে যার দিন পর্যন্ত কেটে যায় তার কাছে তো এমনই মনে হবে তাই না তাহলে আর কি করবার চলো ঘুমিয়ে পড়ি কি গো রাগ করলে নাকি কথা না বলে ঘুমিয়ে পড়ো তো তোমার না সকালে কাজে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ওই তুমি একটু ভোর সকালে ডেকে দিও কেমন ঠিক আছে এখন ঘুমাও কই গো ওঠো কত বেলা হয়ে গেল তোমার না কাজে যাবার কথা কি হয়েছে হ্যাঁ কি কোথায় কি হলো না মনে হলো ঘুমের মধ্যে কে যেন গোতাচ্ছে আমাকে তা তো গোতাবেই তুমি যে সারাদিন ওই ভাবো হে কি বেলা তো অনেক হলো মনে হচ্ছে যাই যাই তাড়াতাড়ি যাই তা না হলে আবার হরিকে পাবো না ওই তো ওটা হরির মতো মনে হয় না হরি আরে ও হরি তারিকা কে আবার পেছন থেকে ডাকে কে দেখি তো কি রে সেই কখন থেকে তোকে ডাকছি শুনেও না শুনবার ভান করে চলে যাচ্ছিস মনে হচ্ছে হ্যাঁ কি যে বলো না আমি তো শুনতেই পাইনি আরে এই মহল্লার সবাই শুনেছে আমি তোকে কত ডাক দিচ্ছি আর তুই শুনিস নি তোর তাহলে কানে সমস্যা আজই ডাক্তার দেখাবি হে রাখো তো বাজে কথা চলো তাড়াতাড়ি যাই তা না হলে গোপালদা আবার বকাবকি করবে হ্যাঁ দাদা এই তো চলে এসেছি এই যা যা তাড়াতাড়ি দোকানে আলুর বস্তাগুলো দিয়াই দেখি এই তো যাচ্ছি দাদা তা কি খবর নিধিরাম তোমার জন্য কি করতে পারি বলো আগে আমার জন্য একটা কাজ দাও না ভাই কি কাজ দেব তোমাকে বলো তো দেখি যে কোনো কাজ এ হরির মতো না 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 ও তুমি পারবে না তুমি তো তোমার ভুঁড়ি নিয়েই চলতে পারো না তাহলে কি কোনো কাজই নেই আমার জন্য আছে আছে একটা কাজ আমি তোমাকে দিতে পারি কিন্তু করবে তো তুমি হ্যাঁ হ্যাঁ সব করতে পারব ঠিক আছে তুমি এখানে বসো হরিয়াগে আগে আলুগুলো সব দিয়ে আসুক কেমন এই আলু নিয়ে যান আলু নিয়ে যান আলু কম দামে আলু নিয়ে যান নিয়ে যান কি কপাল কেউ তো এই পচা আলু কিনতে চায় না কি হচ্ছে কেউ নিচ্ছে না আলু সবাই তো পচা আলু দেখে নাকশিটকিয়ে চলে যাচ্ছে কেউ নিতে চায় না এই নেবে নেবে এই নাও আরো দিয়ে গেলাম তুমি বসে বসে বিক্রি করতে থাকো কি রে আলু না দাদা এখনো এক কেজিও মনে হয় না বিক্রি করেছে আর সবাই পচা আলু দেখেই চলে যাচ্ছে নেবে নেবে তুই এক কাজ কর নিধিরামকে গিয়ে বলে আয় সন্ধ্যার আগে যেন বাড়িতে না যায় আর যাওয়ার সময় যেন মাথায় করে আলু বাড়িতে নিয়ে যায় আমি এখন বাড়িতে যাব এ ঠিক আছে দাদা আপনি যান আমি গিয়ে বলে আসছি এই শোনো নিধিরাম আলু সন্ধে পর্যন্ত বিক্রি করবে আর যা বিক্রি করবে টাকা কাছে রাখবে আর বাকি আলু বাড়িতে নিয়ে যাবে কেমন ঠিক আছে না আজ আর মনে হয় আলু বিক্রি হবে না যাই বাড়িতে নিয়ে যাই কাল সকালে এসে দেখা যাবে কে তুমি বুড়িমা এই সন্ধে বেলায় এখানে বসে আছো আমি বাবা আসেই আমার বাড়ি ঘরে খাবার কিছু নেই বাবা তাই বাজারের দিকে যাচ্ছিলাম কিন্তু এখন তো বাজারে কিছু পাবে না তুমি বুড়িমা তুমি বরং আমার থেকে কিছু আলু নিয়ে যাও বেঁচে থাকো বাবা আমি এখন যাই আমি কি তোমাকে আগিয়ে দেব বুড়িমা না বাসা আমি যেতে পারবো কোথায় তুমি হ্যাঁ বলো তোমার মাথায় কি ঝুড়িতে আলু গিন্ন কালকে সকালে আবার বাজারে নিয়ে যেতে হবে হে কি সব আলু তো কেমন পচা ছিল সারাদিনে তো একটাও বিক্রি করতে পারিনি এখন কিভাবে আলু ভালো হয়ে গেল ঝং না তো আমার সাথে চলো আলুগুলো নিয়ে ঘরে চলো নিচ্ছে মনে হচ্ছে দেখি তো কি এই সব আলু বিক্রি হয়ে গেছে হ্যাঁ কম দামে দিয়েছি সবাই নিয়ে গেছে এ নে নে তুই তাড়াতাড়ি আলু নিয়ে আয় দিয়ে যা ঠিক আছে তুই যা আমাকে বিক্রি করতে দে রোজ রোজ এভাবে মাথায় করে আলু আনতে তোমার কষ্ট হয় না কি আর করা যাবে গিন্নি কষ্ট তো করতেই হবে শোনো গিন্নি আমাদের দিন বদলাতে শুরু করেছে এখন থেকে আমি শুধু পচা আলুর ব্যবসা করব। এ কি বলো তুমি হ্যাঁ নয় হ্যাঁ শোনো তাহলে শোনো এ কথা যেন কেউ জানতে না পারে